আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখেন আমার হাতে যে টপটা দেখতেছেন এটা কিন্তু আমার এক বছর আগে পুরনো টপ। আমি এটা কন্টেন্ট করছিলাম 10 টাকার টপ, এই সেই হলো 10 টাকার টপ। অনেকে এটা বলছেন যে ভাই আমারটা ভেঙে গেছে, দেখেন আমারটা এখনও বিদ্যমান। তবে আমি এখন এই ছোটো টপ না আর একটু বড় টপ তৈরি করব। এই টপটা 14 ইঞ্চি টপ তৈরি করব। দেখেন আমি অলরেডি ফর্মাটা তৈরি করেছি, এটা হলো 14 ইঞ্চি টপের ফর্মা। এটা তো যেভাবে তৈরি করছি ওইভাবে তৈরি করবো, তবে কিছুটা পরিবর্তন নিয়ে এসেছি, যে পরিবর্তনে এই টপটাকে টেকসই করবে। যেমন এই টপটা তৈরি করতে আমি শুধু সিমেন্ট ইউজ করছি, এই এটা তৈরি করতে সিমেন্ট এবং বালু দুটোই ইউজ করব। তবে হবে 2:1, 2 ভাগ সিমেন্ট 1 ভাগ বালি, এবং আরও কিছু উপকরণটার সাথে অ্যাড করব, যেটার কারণে এটা খুব মজবুত হবে। তো আমি এখন এবার কীভাবে তৈরি করতেছি ওইটাই প্রথম আমরা দেখি। অন্তরা এটা তৈরি করতে আমি এটাকে ফর্মা হিসেবে ব্যবহার করছি। এটা একটা 14 ইঞ্চি টপ। এটা বালুটা মিক্স করার আগে প্রথমে বালুটা ভিজে ভিজে ভাপ করে এটার মধ্যে রাখবো, এবং এরপরে এভাবে করে এটা আমি এটা ফর্মাটা রেডি করছি। এখন আমি এখানে প্রথমে একটা ঘোলা রেস্তোরাঁ দিব। অন্তরা আমি এখানে শুধু ঘোলা দিছি, একবারে পাতলা করে এটা ঘোলার আবরণ এটার উপর দিয়ে দিয়ে দিব। এরপরে দিব গাঢ়টা, প্রথমে একটু পাতলাটা দিব। এভাবে পুরোটা পাতলা আবরণ দিয়ে ঢেকে দেব। বন্ধুরা পাতলা যে ঘোলা তৈরি করছিলাম আমি, এই পাতলা ঘোলাটা দিয়ে আমি কিন্তু পুরোটা একদম দেখতেন পুরোটা আমি এটা প্রথম একটা লেয়ার দিয়ে দিলাম। লেয়ারের কাজ শেষ। এখন আমি এখানে একটা প্রযুক্তি ব্যবহার করবো যাতে টপটা না ফেটে যায়, এই জন্য একটা প্রযুক্তি ব্যবহার করবো, সেটা কি আমি তাদের দেখাচ্ছি। বন্ধুরা আমি এই সুতাটা দেখতেছি আমার হাতে, লাল যে লাল সুতোটা দেখতেছেন, এই লাল সুতোটা আমি এখানে নেট হিসেবে ব্যবহার করবো, যেটা আমার এই টপটাকে ফেটে যাওয়াতে রক্ষা করবে। মানে আমাদের ফিলার উঠে ফিলারের ভিতরে যে রড দেওয়া হয় বা একটা খাঁচা তৈরি করা হয়, এই সুতোটাকে আমি এই খাঁচা হিসাবে ব্যবহার করব, মানে রড হিসাবে ব্যবহার করব। বন্ধুরা এখন আমি লাল সুতা দিয়ে 4-5টা একটা যেভাবে আমরা রড তৈরি এই পিলার তৈরি করি, এই এই জিনিসটা করার ফলে আমার এই টপটা আর পাট মানে ফেটে যাবে না, এটা অনেক মজবুত থাকে। আমি এই পাশ দিয়েও দিয়ে দিব। বন্ধুরা দেখতেছেন এই হলো মেন কাজটা, এটা যদি ঠিকভাবে করতে পারেন তাহলে এই টপটা আর ফেটে যাবে না। যেহেতু 14 ইঞ্চিটি বড় টপ, বড় 14 ইঞ্চির টপ, তো এটাই হলো নতুন। তো আর বাকি কাজটা আগের মতো। আমি এখন 2:1, 2 ভাগ সিমেন্ট এবং 1 ভাগ বালি মিক্স করে এটার উপর দিয়ে আবার মোটা করে এটা আবরণ দিব। আমি এখন যে লিকুইডটা তৈরি করছি মোটা যে মিশ্রণটা, প্রথমে দিচ্ছি পাতলাটা, এখন মোটাটা দিচ্ছি। এভাবে আস্তে আস্তে পুরোটায় পুরোটায় আস্তে আস্তে আবরণটা দিয়ে মোটার যে লিকুইডটা আমি তৈরি করছি মশলাটা,
চলো বন্ধুরা, দ্বিতীয় আবরণটা দেওয়া শেষ হলো, দ্বিতীয় স্তরটা দেওয়া শেষ হলো। এখন আমরা আধা ঘন্টা পর্যন্ত অপেক্ষা করবো, শুকায় এটা একটু শুকিয়ে আসবে, এরপরে ফাইনাল যে আবরণটা ওটা দিব। এই তিনটে স্তরে টপটা তৈরি করবো, দুটা স্তর শেষ আর একটা স্তর বাকি আছে, ওইটা আমরা আধা ঘন্টা পরে এই স্তরটা তৈরি করবো এবং এর পাশগুলা রেডি করবো। আমরা তো আধা ঘন্টার জন্য আমরা অপেক্ষা করবো। বন্ধুরা, আমরা প্রায় 40 মিনিট পর আবার কাজে ফেরত আসলাম। এখন আমি টবের চার পাঁচটা রাউন্ড করার জন্য দেখেন আমি এটা রিং আকারে এটা তৈরি করে নিছি। এটা এখন জায়গা মতো সেট আপ করে দেব। বন্ধুরা, আমরা এখন তৃতীয় ধাপের লেয়ারটা দিব, তৃতীয় লেয়ারটা দিব। এর আগে আমরা দুইটা লেয়ার শেষ করছি, এখন তৃতীয় লেয়ারটা দিব। ঠিক আছে, আগের মতো যেভাবে দিয়েছি আমরা। এভাবে করে পুরোটা এবার আগের মতো করি শেষ লেয়ারটা দিয়ে দিব। এখান থেকে নিচের দিকে যেটা নিচের দিকে আসবে, তাহলে আমার এখানে যে বিটটা দিয়েছি এই বিটটারও গ্যাপটা ফিল আপ হবে। টবে চার পাঁচটা আমার যে বিটটা এটা খালি জায়গাটা বট হয়ে যাবে। বন্ধুরা, আমার তৃতীয় স্তর ধাপের যে কাজটা ওইটাও শেষ করে ফেলছি। এখন হলো টবের তলাটা রেডি করবো। রেডি করার জন্য এখন আমি এটা চাকি বানিয়েছি প্লাস্টিকের এ দিয়ে, ওইটা দিয়ে আমি তলার কাজটা সারিয়ে নেবো এবং মাঝখানে যে ছিদ্র রাখবো ছিদ্র জন্য একটা অলরেডি পাইপ দিয়ে দিয়েছি। তো আমি আপনাদেরকে একটু চার পাঁচটা একটু দেখানোর চেষ্টা করতেছি। জাস্ট এগুলো একটু ডিজাইন করে দিয়েছি টপটা সুন্দর দেখার জন্য। বন্ধুরা, আমার তিনটে স্তরের কাজ শেষ, এখন শুধু এটা 24 ঘন্টার জন্য ওয়েট করতে হবে। আশা করি খুব সুন্দর হবে, একটু ঝামেলা আছে বাট আপনারা খুব সহজে করতে পারবেন। আপনারা যদি এটা তৈরি করতে খুব ঝামেলা মনে করেন, তাহলে আমাকে কমেন্টস বক্সে জানাবেন, আমি আরও ছোটো আকারে তৈরি করে দেখাবো। এটা একদম শক্ত হবে তখন এটা উঠে ফেলবো। বন্ধুরা, এটা যেহেতু বড় টপ, 24 ঘন্টা পরে এটা আমরা উঠালাম না, 48 ঘন্টা পর আমরা উঠাবো। যেহেতু এটা একটু বড় সাইজের টপ, তো আমরা এখন 48 ঘন্টা পার হয়েছে, এটা এখন উঠাবো। বন্ধুরা, আমরা টপটা দাঁড় করালাম, এখন এটা পরিষ্কার করার পালা। এগুলো একটু পরিষ্কার করবো। আমার মনে হচ্ছে খুব মজবুত হচ্ছে এবং খুব স্ট্রং হবে আশা করি। বন্ধুরা, আমরা যে পাশে বিটগুলো দিয়েছিলাম দেখেন আমি এটা ভিতরটা পরিষ্কার করে ফেলছি, এখন শুধু পানি দিয়ে এটা ভিজিয়ে রাখবো। এখন এই বিটগুলো খুলে ফেলবো। এখানে উপরে একটা বিট দিয়েছিলাম, নিচে একটা বিট দিয়ে এটার চারপাশে যে রাউন্ডটা এটা আমি সুন্দর করার জন্য
একটা বিট ব্যবহার করছিলাম, এটা এখন খুলে ফেলবো। দেখুন আমি এই বিটটা ব্যবহার কারণে আমার এই যে রাউন্ডটা টবের যে চারপাশের রাউন্ডটা এটা কিন্তু খুব সুন্দর হয়েছে, দেখছেন, খেয়াল করুন। বন্ধুরা এখন নিচের যে বিটটা, নিচের বিটটা খুলবো। দেখুন খুব সুন্দরভাবে চলে আসছে। আমি এটা একটু পরিষ্কার করে নিয়ে আসি, পরিষ্কার করে আপনাকে আপনাদেরকে ফাইনালি ব্যাপারটা দেখাই দিব। আর এখান দিয়ে যে একটু ফাঁকা আছে এটা একটু সিমেন্ট মেখে এটা আবার সুন্দর করে ফিল আপ করে দিব। বন্ধুরা আমার টপটা পরিষ্কার করে নিয়ে আসছি পানি দিয়ে। এরপরে একটা কাজ হলো সিমেন্টের যে ঘোলা করে এটা চারপাশে একটু লাগিয়ে দেবো। আমি টপটা ফাইনালি আপনাদেরকে দেখে নিচ্ছি। একটু পাতলা করে দেখেন আমি ঘোলা বানিয়ে নিয়েছি। এখন এই ঘোলাটাই জাস্ট ভিতরে একটু ফিনিশিং করে দিয়ে দিব। এভাবে করে গোলাটা একটু লাগাই দেব। এভাবে করেই গোলাটার চারপাশে দিয়ে দিবেন, তাহলে ভিতরে যদি কোনো ফাঁকা থাকে এবং এর ফিনিশিংটা ভালো আসবে। বন্ধু আমি যে এখন যে চারপাশে ঘোড়া লাগিয়েছি এটা শুকানোর পরে আমি এটা আবার 24 ঘন্টা পানিতে ভিজে রাখবো, বা এই ঘোলাটা 24 ঘন্টা পানিতে ভিজানোর পরেও কিন্তু লাগাতে পারেন। আমি প্রথমে লাগা দিলাম, একটু কাঁচা আছে এই জন্য ঘোলাটা একটু টানবে, এই জন্য আমি প্রথমে লাগা দিলাম। আমি এটা যখন শুকাবে তখন এটা আমি আবার 24 ঘন্টা পানিতে ভিজে রাখবো। তো আশা করি আপনারাও এ ধরনের সুন্দর একটা টপ তৈরি করবেন, কারণ এই টপটা তৈরি করতে আমার মনে হয় খুব একটা বেশি ঝামেলা হয়েছে আমার, খুব সহজে তৈরি করা গেছে। 14 ইঞ্চি টপ, এই টবের মধ্যে আপনারা যে কোনো ধরনের গাছ লাগাতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে, আজকে পর্যন্ত নতুন কোনো টপ তৈরি করার সময় আমি আবার আপনাদেরকে হাজির হব আপনাদের সামনে নতুন কোনো টবের ইজি পদ্ধতি নিয়ে। ধন্যবাদ সবাইকে।